এই আমিরিয়া দরবার শরীফের এই বেহেশতের বাগানের উপযুক্ত যারা হয়েছে একমাত্র তাদেরকে আল্লাহ পাক সমস্ত সমাজ থেকে যাচাই বাছাই করে যারা বেহেশতের বাগানের উপযুক্ত হয়েছে তাদেরকে এই বেহেশতের বাগানে আসার সুযোগ করে দিয়েছেন, কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমরা যে আসতে পারলাম, আমরা আমাদেরকে যে আল্লাহ পাক এমন ভাবে মাহবুব বান্দা হিসেবে কবুল করে আমিরিয়া দরবার শরীফ আসার সুযোগ করে দিয়েছেন, এতে করে আমরা সবাই খুশি তো? খুশি হওয়ার কথা, কারণ মান আমিলা সলিহান ফালি নাফসিহি ওয়া মান আসাআ ফা আলাইহা। আল্লাহ পাক বলেন, ও বান্দারা শোনো, তোমরা যারা নেক কাজ করতেছো, ভালো কাজ করতেছো, এই ভালো কাজগুলো তোমরা তোমাদের নিজেদের জন্য করতেছো। সুবহান আরজরে কোন সুবহানাল্লাহ ওয়া মান আমিলা সলিহান ফালি নাফসিহি। আর যদি তোমরা পাপের কাজ করো, গুনাহের কাজ করো, এই গুনাহের শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে। সুতরাং আজকে যে আমরা এই বেহেশতের বাগানে আসলাম, এটা কি ভালো কাজ নয়? জোরে কোন ভালো কাজ নয়? অ্যাজ উই লেবার সো উই শ্যাল বি রিওয়ার্ডেড। যে যেমন কর্ম করবে ঠিক তেমন ফল পাবে, কথা কোন ঠিক কি না? আরো জোরে বলুন ঠিক কি না? এখন তো দেখা যাচ্ছে আল্লাহর অলিগণের উসিলায় আমরা ইসলাম পাইলাম। আল্লাহর অলিগণ শিক্ষা দিয়েছেন রাসূলকে কিভাবে পাইতে হবে, আল্লাহর অলিগণ শিক্ষা দিয়েছেন আল্লাহকে কিভাবে ভালোবাসতে হবে, আল্লাহকে কিভাবে পাইতে হবে, কথা কোন ঠিক কি না? তো যিনি আল্লাহর পরিচয় করে দিয়েছেন, যিনি রাসূলের পরিচয় করে দিয়েছেন, উনাদের বিরুদ্ধে এখন লম্বা লম্বা ফতোয়া দেওয়া হচ্ছে, কথা কোন ঠিক কি না? আরো জোরে কোন ঠিক কি না? ভয় পাইতেছেন আপনারা? ভয় পাওয়ার কোনো কিছু নয়, কথা বলুন ঠিক কি না? এমন একটা সময় ছিল এই বাংলার জমিনে, একটা মানুষ ছিল না আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, একটা মানুষ ছিল রাসূলের দূরত করবে, কথা কোন ঠিক কি না? এই বাংলার জমিনে একমাত্র আল্লাহর অলিগণেই আল্লাহর পরিচয় করে দিয়েছেন, একমাত্র আল্লাহর অলিগণেই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূরত শিক্ষা দিয়েছেন, কথা কোন ঠিক কি না? ওই আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে তাদেরকে কখনো ছাড় দেওয়া হবে না। আল্লাহর অলির বিরুদ্ধে কথা বলে কখনোই বেঁচে থাকা সম্ভব? আল্লাহর অলিগুলির বিরুদ্ধে যারা কথা বলে এদেরকে দুনিয়াতেই বিচার শুরু হয়ে যায়, ঠিক না বেটি? জোরে কোন ঠিক না বেটি? দুনিয়াতেই বিচার শুরু হয়ে যায়, এরপরে তো মৃত্যুর পরে তো বিচার আসেই, দুনিয়াতেই শুরু হয়ে যায়। কারণ আল্লাহ পাক বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আমার ওলি যারা হয়ে যাবে, আমি আল্লাহ পাক যাদেরকে ওলি হিসেবে ঘোষণা করব, এদের বিরুদ্ধে যে কথা বলবে আমি আল্লাহ পাক ডাইরেক্ট তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করে পারবে এমন লোক কি পৃথিবীর বুকে একটাও আছে? জোরে কোন আছে? তাহলে বোঝা গেল আল্লাহর সাথে পারবে না, কিন্তু এই মগার ঘরের মগারা বুঝে না, এরপরেও আল্লাহর ওলিদের সাথে বিরোধিতা করে, জানে পারতো না এরপরেও বিরোধিতা করে, ঠিক কিনা বলেন? জোরে কোন ঠিক কিনা? আমি সর্বপ্রথম পবিত্র কোরআন কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমার ওলি যারা হবে, যাদেরকে আমি আল্লাহ পাক ওলি হিসাবে ঘোষণা করলাম, যাদেরকে ওলির সার্টিফিকেট দিয়ে দিলাম, তাদের কোনো ভয় নাই। আল্লাহ পাক বলেন, ভয় তো নাই, ওই তাদের কোনো চিন্তাও নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা শব্দটা দিয়া হুশিয়ারিয়া করিয়ে দিয়েছেন আল্লাহ পাক, এটা যেমন তেমন কথা নয়। হে আমার বাইরের বোন,
আল্লাহ পাক নামাজের বিধান করে দিয়েছেন, আলা সংস্কার ব্যবহার করেন নাই। আল্লাহ পৃথিবীর বুকে যত ফরজিয়াত বান্দার উপর অর্পণ করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আলা শব্দটা ব্যবহার করেন নাই। কিন্তু আমার আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিতে চায়, পৃথিবীর মানুষরে ও পৃথিবীর মানুষ শুনো শুনো শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যার ভালোবাসায় কলকায়না সাজাইলাম, যেই নবী না হলে পৃথিবীর কোনো কিছু হইতো না, যেই নবী না হলে আকাশ হইতো না, জমিন হইতো না, যেই নবী না হলে জান্নাত হইতো না, জাহান্নাম হইতো না, যেই নবী না হলে আমি আল্লাহ পাক কলকায়নাদের কোনো কিছুই সাজাইতাম না, কোনো কিছুই তৈয়ার করতাম না। ওই নবীর ভালোবাসার প্রেমের মালাটা গলায় যারা পড়তে পেরেছে, ওই নবীর আদর্শ যাদের মধ্যে বাস্তবায়িত করতে পেরেছে, আমি আল্লাহ পাক তাদেরকে ওলি হিসাবে ঘোষণা করলাম। আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় হুশিয়ার সাবধান, নিশ্চয় যারা আমি আল্লাহ পাকের ওলি হয়ে যাবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ভয় নাই। আল্লাহ পাক বলেন ভয় তো নাই ওই রে, ওয়ালাহুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার বন্ধুরা, একজন আল্লাহর ওলি সাধারণ ওলি না, আল্লাহর ওই সাধারণ মানুষ না, আল্লাহর ওলি জবান থেকে যে কোনো কথা যখন বের হয়ে যায়, ওই প্রস্তাব যে কোনো মুহূর্তে যে কথাগুলো বের হয়ে যায়, সঙ্গে সঙ্গে বাস্তবায়িত করার জন্য আল্লাহ পাক প্রস্তুত থাকেন। আল্লাহ আকবার বলুন, আরো জোরে বলুন আল্লাহ আকবার। আল্লাহর ওলি যখন তখন আল্লাহর কাছ থেকে দরখাস্ত করে এনে দিতে পারেন পৃথিবীর মানুষদেরকে, অনেক সময় দেখা যায় আল্লাহর ওলির পাগলেরা আল্লাহর ওলির কাছে গিয়ে অনেক কিছু দরখাস্ত করে, হুজুর গো ও হুজুর আমি তো এই বিপদে পড়ে গেছি, এখন কি করা, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, হুজুর আমার এই জিনিসটার প্রয়োজন, আল্লাহর কাছে একটু দরখাস্ত করুন। এই দরখাস্ত করাটা পৃথিবীর মধ্যে দুই পাতার কিছু মৌলভি আছে যারা এটা সাপোর্ট করে না, অ্যাকসেপ্ট করে না, আল্লাহ ওলি দেন না, কিন্তু আল্লাহর ওলি ক্ষমতা আছে, আমার আল্লাহ পাকের কাছ থেকে আনিয়া দিতে কথা কোন ঠিক কিনা। এই আমার বন্ধুরা, ও আমার মুরব্বী বাবার গো, আল্লাহর ওলি যখন আল্লাহ পাকের কাছে প্রস্তাব রাখেন, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির প্রস্তাব আমার আল্লাহ পাক গ্রহণ করিয়া পৃথিবীর দাবি আমার আল্লাহ পাক কবুল করে দেয়। এই আমার বন্ধুরা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উনি যখন মদিনায় গেলেন, এমন সময় আমার দয়ার নবী মায়ের নবী ডাক দিয়া কইলো, খাজা মঈনুদ্দিন আমি নবী তো তোমাকে একটা জায়গার মধ্যে পাঠাইতে চাই। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। নবী বুঝি মরে গেছে, জোরে কোন, কিছু লোক আছে যারা বলে নবী তো মরছে মরছেই, মরে মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। যদি এরকম ভাবে নবী পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে এমন আকীদায় নামাজ পড়লে কেমন পর্যন্ত নামাজ পড়তে পারবো, একটু নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা বলো? নামাজ তো পড়লেই হবে না, নামাজের আগে ঈমান সঠিক করতে হবে। আপনি মাছ ধরলেন, মাছ যে ধরে যে জায়গার মধ্যে রাখা হয় এটাকে আপনার কি বলে, ডুলা। আচ্ছা দেখ, একটা হইলি হইলো, আপনাদের ভাষায় এটা ডুলা বলা হয়। আপনি মাছ ধরলেন মিনিটের মধ্যে, একটা দুই দিন যাবত মাছ ধরছেন কিন্তু ডুলার তলা নাই, সপ্তাহ শেষে মাছ কয়টা পাবেন? কেন 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 তলা নাই, কি নাই?
তলা নাই তাহলে বুঝতে হবে আগে তলাটাকে মজবুত করতে হবে। এরপরে যদি তলাটাকে মজবুত করে এরপরে যদি আপনি মিনিট একটা না দিন একটা ধরে সাত দিন পরে হিসাব করলে মাছ পাবেন কয়টা? সাতটা। আর যদি সাত হাজার মাছ ধরছে যে ডুলায় রাখছে এই ডুলার তলা নাই তাহলে সাত হাজার মাছের দাম, কারণ একটাও তো পাচ্ছেন না ডুলার তলা। তাহলে যত আমল আছে সকল আমলের পূর্বে ঈমান, ঈমানটাকে আজকে মজবুত করতে হবে। ঈমানটা মজবুত করে ঈমানটাকে মজবুত করা বলে যখন আমল করবেন নবী যে বলেছেন তোমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলতেছিলাম নবীজি বললেন ও খাজা মঈনুদ্দিন আমি তোমাকে একটা জায়গায় পাঠাবো। খাজা মঈনুদ্দিন চিশতি বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কোথায় পাঠাবেন? আপনি যেখানে পাঠাবেন যে মুহূর্তে বলেন ওই মুহূর্তে আমি খাজা মঈনুদ্দিন যাইতে প্রস্তুত। সুবহানাল্লাহ। তাদের কালেকশন আমাদের কালেকশন সমান, জোরে বলেন সমান। এই বিশ্বাস আমাদের থাকতে হবে। নবী মরে গেছে, পচে গলে মাটির সাথে মিশে গেছে, আরে আমরা যে এখন এখানে এই আমিরিয়া দরবার শরীফে বসে আলোচনা করছি সেই খবরও নবীজির কাছে আছে, জোরে কোন আছে না নাই? আমরা প্রথমে দুরূদ শরীফ আদায় করেছি, এই দুরূদ শরীফ কিন্তু এখন আমিরিয়া দরবার শরীফে নাই, কোথায় চলে গেছে? জোরে কোন কোথায় চলে গেছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া ইন্দা কবরি, নবীজি বলেন আমার রওজার সম্মুখে যদি কেউ দুরূদ শরীফ পড়ে সামিআতুহু আমি নবীর নিজ কান মুবারক দ্বারা এই দুরূদ শরীফের আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান, আর শুধু কাছে নয় আমেরিকা থেকে, সিঙ্গাপুর থেকে, লন্ডন থেকে, ভারত থেকে, বাংলাদেশ থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আমার উম্মত দুরূদ শরীফ পড়ে উবলিগতুহু ওই দুরূদ শরীফ সরাসরি আমি নবীর রওজা মুবারকে পৌঁছে দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাইরা আশামিরিয়া দরবার শরীফ আল্লামা মুফতি মঈনুদ্দিন ফুলপুরি সাহেব। তাহলে যেই নবী রওজা মুবারক থেকে এখনো নিজ কান মুবারক দ্বারা শুনতে পায় এই নবীকে আমরা চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি চাই না? এই নবীর মহব্বত আমাদের দরকার আছে না নাই? আম্মা আমাদের দয়ার নবী মায়ের নবীকে জানে চাইতে বেশি মহব্বত করার কারণে একদল মানুষ উপরে পড়েছে, কেমন করে আমাদেরকে নবীজির কাছ থেকে দূরে সরাবে কথা বলুন ঠিক কি না? আমি মুফতি মোহাম্মদ মঈনুদ্দিন ফুলপুরি বলে দিতে চাই একজন রাসূল প্রেমিককে যদি কেজে টুকরো টুকরো করা হয়, তার নারী পুরুষ ছিন্ন বিচ্ছিন্ন করা হয়, প্রত্যেকটা মাংসের টুকরো আলাদা করা হয়, তবে প্রত্যেকটা রক্তের ফুটা থেকে একটা আওয়াজ বের হবে, ওই আওয়াজ হলো নবীর প্রেমের আওয়াজ, ঠিক কি না বলো? আসলে প্রেম আসলে প্রেমিকদের অন্তর থেকে দূরে সরানো কখনোই সম্ভব হবে? খেয়াল রাখতে হবে। নবীজি বললেন খাজা মঈনুদ্দিন আরে আল্লাহর ওলি কি জিনিস, সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন তোমাকে এক জায়গায় পাঠাবো, ইয়া রাসূলুল্লাহ আপনি যে জায়গায় বলেন সেই জায়গায় যাব, জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী মায়ের নবী গো আপনি যে জায়গায় পাঠাবেন সেই জায়গায় আমি যাইতে প্রস্তুত আছি। আমার দয়ার নবী মায়ের নবী বলেন ও খাজা মঈনুদ্দিন তোমাকে পাঠাবো হিন্দুস্তানে যাইতে হবে। খাজা মঈনুদ্দিন চিস্তি ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো ও মায়ার নবী হিন্দুস্তানে কিভাবে যাইতে হবে সেই পথ তো আমার জানা নাই। আমার নবী বলেন হে খাজা মঈনুদ্দিন সেই দায়িত্ব আমি নবী গ্রহণ করলাম, আল্লাহু আকবার বলুন। আমার দয়ার নবীর
পায়ান ওই যখন বললেন সেই দায়িত্ব আমি গ্রহণ করলাম। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কইয়া রাসূলুল্লাহ কইয়া রে নবী গো ও মায়ার নবী তাহলে আমি খাজা মঈনুদ্দিন প্রস্তুত হয়ে গেলাম যে কোনো মুহূর্তে আপনি নবী আমাকে পৃথিবীর যে কোনো প্রান্ত পাঠান না কেন গো আমি খাজা মঈনুদ্দিন 24 ঘন্টা রেডি আছি। এমন সময় আমার দয়ার নবী মায়ার নবী পাঠিয়ে দিলেন হিন্দুস্তানে। হিন্দুস্তানে যাইয়া যেই জায়গার মধ্যে সর্বপ্রথম অবস্থান করেছিলেন ওই জায়গাটা হলো হিন্দু রাজার উট চরণ ভূমি। ওই জায়গার মধ্যে হিন্দু রাজায় উট চড়াইতো। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন গেলেন এমন সময় হিন্দু রাজার রাখালেরা ডাক দিয়া কয়ে হে খাজা মঈনুদ্দিন না না এই জায়গার মধ্যে থাকতে পারবা না। তার কারণটা হলো এই জায়গার মধ্যে থাকতে পারবা না, এই জায়গার মধ্যে আমরা উট চড়াই, আমাদের হিন্দু রাজা এখানে আপনাকে থাকতে দিবে না। এই সব কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়ে ভালোবাসবে না। এমন সময় খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া কয় ও আমার ভক্তরা রে ও আমার ভক্তরা শুনো 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 আমরা কেমন করে এই জায়গার মধ্যে থাকব সেই বিষয়ে আমাদেরকে চিন্তা করতে হবে না। হে আমার ভক্তরা যেই নবী আমাদেরকে পাঠাইছে ওই নবী সেই সিদ্ধান্ত গ্রহণ করবে। রাত্র হয়ে গেল, রাত্র পার হয়ে গেল, সকাল যখন হয়ে গেল এমন সময় দেখা যায় প্রত্যেকটা উট মাটির সাথে লেগে আছে। হাজার চেষ্টা করার পরও উটের চামড়া মাটি থেকে উঠাইতে পারে না, উটের চামড়া মাটি থেকে উঠাইতে পারে না। আল্লাহ ওলি কাকে বলে? আমরা আল্লাহ ওলিকে নিয়ে খেলামেলা করি, কথা কোন ঠিক কিনা আল্লাহর ওলিকে অবহেলা করি, কিন্তু না 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 আমরা হয়তো মর্যাদা দেই না গো, কিন্তু আল্লাহর ওলিগণকে আমার আল্লাহ পাক যথেষ্ট সম্মান দান করেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তাকিয়ে আছে, উটের চামড়া মাটির সাথে লেগে আছে, ছোটানোর কোনো ব্যবস্থা নাই। হাজার চেষ্টা করার পরও, হাজার চেষ্টা করার পরও উটের চামড়াটা মাটি হতে আলাদা করতে পারে না। সর্বশেষ খাজা মঈনুদ্দিন চিশতির সম্মুখে উটের রাখালেরা ডাক দিয়া বলে হে খাজা মঈনুদ্দিন আমরা বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম আমাদের অপরাধ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। ও আল্লাহর ওলি আমরা বুঝতে পারলাম আপনি একজন খাস আল্লাহ পাকের ওলি, এই আল্লাহর ওলি এই মুহূর্তে আমাদেরকে পড়ে দিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নাকি রাকালেরা মুসলমান হয়ে গেল, কালিমা পড়ে নবীর তরিকার মধ্যে প্রবেশ করলো, এলাকার মধ্যে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লো, বহু জায়গার মধ্যে একটা লোক আসছে, তার নাম হলো খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি। আল্লাহু আকবার। বলুন আপনাদের বাইরা এলাকায় যে একটা ঘটনা, এমন চমক একটা ঘটনা ঘটে মুহূর্তের মধ্যে আশপাশ এলাকায় এটা ছড়ে পড়বে না? আশপাশ এলাকায় যখন ছড়ে গেল, জায়গায় জায়গায় খাজা মঈনুদ্দিন চিশতির কারামত যখন প্রকাশ পাইতে শুরু করে, তখন হঠাৎ 70 জন যুবকের একটা কমিটি গঠন করেছে। কয়জন যুবক জোরে কোন? কয়জন যুবক? 70 জন যুবকের একটা কমিটি গঠন করেছে। কমিটি গঠন করে ওরা বলতেছে আমরা রাত গভীর যখন হয়ে যায় এই গভীর রাত্রে আমরা খাজা মঈনুদ্দিন চিশতির বাড়িতে যাব। খাজা মঈনুদ্দিন চিশতির বাড়িতে যাওয়ার পরে আমাদেরকে যদি 70 আইটেমের নতুন প্লেটের মধ্যে 70 আইটেমের খাবার গভীর রাত্রে দিতে পারে, তাহলে আমরা বুঝতে পারবো উনি আল্লাহর ওলি।
আরো জোরে করেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলির পক্ষে গভীর রাতে 70 আইটেমের খাবার দেওয়া আল্লাহর ওলির জন্য সহজ না কঠিন? জোরে করেন সহজ না কঠিন? এই পাওয়ার আল্লাহর ওলি আছে না নাই? জবান খুলে বলুন এই পাওয়ার কে দিয়েছে? আল্লাহর ওলি কোনকে যদি আল্লাহ পাক পাওয়ার দেয় আওয়াজ রাখ, ঠিক না বেঠি? জোরে করেন ঠিক না বেঠি? ওদের পরীক্ষা হলো আমরা না বলে যাব গভীর রাতে, না বলে যাব গভীর রাতে। এই গভীর রাতে যদি এই খাজা মঈনুদ্দিন চিশতি আমাদেরকে 70 আইটেমের খাবার, নতুন প্লেট একবার ব্যবহার হয়েছে এই প্লেট চলবে না, তাহলে আমাদের সবার বাড়িতে তো নতুন প্লেট 70টা আছে না? হ্যাঁ, ছোট কাটো দোকানেও কিন্তু 70টা নতুন প্লেট পাওয়া যায় না। কিন্তু এদের পরীক্ষা হলো আমরা না বলে যাব। তিনটা পরীক্ষা, একটা হলো না বলে যাব, আমাদের মনের ধারণা কি এটাও খাজা মঈনুদ্দিন চিশতির কাছে বলবো না, এক নাম্বার পরীক্ষা। দুই নম্বর হলো 70 আইটেমের খাবার দিতে হবে, আর যে খাবার গুলো দিব 70টা নতুন প্লেট একবারও ব্যবহার হয়েছে না এমন প্লেট লাগবে। এই আমার বন্ধুরা 70 জন যুবকের কমিটি গঠন করে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বাড়ির দিকে রওনা করলেন। ওনারা খানকা শরীফে রওনা করলেন, যাইতে 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 গভীর রাত হয়ে গেল, 70 জন যুবক হাজির। আল্লাহ আকবার বলুন, কি বলে গভীর রাতে যদি 70 জন লোক আপনার বাড়িতে হাজির হয় আপনি মন রেশম কি করিব? খাইছে রে, আজ নাকি জবই করে লাগবে, এই বয় আছে না, থাকতেই পারে স্বাভাবিক। কারণ হঠাৎ করে এত গভীর রাত্রে 70 জন যুবক আমার বাড়িতে আসলো, আসলে ঘটনা কি? আমাদের ভিতরে একটা ভয় সৃষ্টি হবে কি হবে না? আর জোরে বলে হবে কি হবে না? কিন্তু না, আল্লাহ ওলির কোনো ভয় থাকতে, আল্লাহ ওলি তো জানে কি উদ্দেশ্য আইসা। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওহো দয়া মুর্শিদ তুমি আমায় যায়ো না গো সারি, ওহো দয়াল মানিক সাগো তুমি আমায় যায়ো না গো সারি। আরে যাওয়ার সময় এই পাগল রে, যাওয়ার সময় এই পাগল রাইকো চরণ তোলি গো তুমি আমায় যায়ো না গো সারি, ওহো দয়াল মানিক সাগো তুমি আমায় যায়ো না গো সারি। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই আমার বাইরের বন্ধুরা 70 জন যুবক হাজির হয়ে গেল আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতির বাড়িতে। যখন 70 জন যুবক হাজির হয়ে গেল এমন সময়ে খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়ে কয়, যুবকেরা রে, ও যুবকেরা শুনো শুনো শুনো, এত গভীর রাতে তোমরা আমার বাড়িতে আসছো, এই মুহূর্তে তোমাদেরকে কি দেওয়া যেতে পারে? তবে যাই হোক না কেন গো, তোমরা হাত মুখ ধুয়ে তোমরা রেডি হয়ে বসে যাও। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি কি করলেন? হে যুবকেরা শুনো, তোমরা হাত না মুখগুলি তোমরা ধৌত করে তোমরা সারি বেঁধে বসে যাও,
এই কথা বলিয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কি করলেন, ওনার হুজরাখানার ভিতরে ঢুকে গেলেন। হুজরাখানায় ঢুকিয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কি করলেন, আল্লাহর ওলি আল্লাহর কুদরতি কদমে পড়ে গেলেন। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি দাঁড়িয়ে দিয়া কয়, ও প্রাণে আল্লাহ, তুমি তো জানো এই যুবকেরা কেন আমার দরবারে এসেছে। আল্লাহ ও প্রাণে মাওলা, তুমি জানো কেন এই যুবকেরা আমার বাড়িতে এসেছে? ওই যুবকের আবদার তুমি আল্লাহ মুহূর্তের মধ্যে পূরণ করে দাও। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, মঈনুদ্দিনেরে ও খাজা মঈনুদ্দিন, তুমি তো আমার ওই নবীর সঙ্গে প্রেমের কানেকশন লাগাইছো। যেই নবী সৃষ্টি না করলে কোনো কিছুই সাজাইতাম না, যেই নবী সৃষ্টি না করলে কোনো কিছুই তৈয়ার করতাম না। হ্যাঁ খাজা মঈনুদ্দিন, ওই নবীর প্রেমে পাগল হইয়া, ওই নবীর প্রেমের গলা মালা গলায় পড়িয়া আমি আল্লাহর কাছে দরখাস্ত করতে দেরি হবে রে, আমি আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করতে দেরি করব না। এই আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির দরখাস্ত মঞ্জুর করেছেন। মঞ্জুর করার পরে খাজা মঈনুদ্দিন চিশতি বের হয়ে চলে আসলেন ওই যুবকদের পাশে। যুবকদের কাছে আসার পর খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া বলে, হ্যাঁ যুবকেরা, এত গভীর রাত্রে এসেছো, এই মুহূর্তে তোমাদেরকে কি দেব, তোমরা সারি বেঁধে বসে থাকো, কিছুক্ষণের ভিতরে খাবার চলে আসবে। সকল যুবকেরা অবাক হয়ে গেল, আমরা তো এত গভীর রাত্রে আসবো, আমরা কারো কাছে বলি নাই, নাকি কইছি কারো কাছে বলি নাই, তাহলে এই খাজা মঈনুদ্দিন কেমন করে আমাদেরকে খাবার দিবে? এক যুবক আরেক যুবককে বলে, দেখি না কিসের খাবার আসে, কি খাবার আসে সেটা আজকে দেখার আছে। আল্লাহ একবার বলুন, এমন সময় কি করলো খাজা মঈনুদ্দিন যখন বললেন অপেক্ষা করার জন্য, আস্তে আস্তে করে নতুন প্লেট আইতে শুরু করছে। আরো জোরে কর সুবহানাল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরায়া মারে ঘুমাসে না নয়নে, আমারে ভুলিবা মানিক শাকে মনে, ঠিক কি না বলো? নতুন প্লেট যুবকেরা দেশি আছে খাইছিরি, নতুন সিল তো দেখা যায় একবারও ব্যবহার হয়েছে না, কারণ যেটা একবার ব্যবহার হয়েছে সিলের মধ্যে একটু হইলেও সমস্যা আছে না নাই, জোরে কোন আছে না নাই, তাহলে দেখতেছে সিলটা হুবহুক একদম নতুন, মানে একবারও এই প্লেট ব্যবহার হয় নাই। তো একটা একটা কই গিরি নতুন প্লেট দিয়ে আয় বসে, তাহলে খাজা মঈনুদ্দিন চিশতির ভিতরে কিছু কিছু আর একটা কো অপেক্ষা করস না, নতুন প্লেটে নাই যে এটা করে থাকতো পরে, এখন খাবার দিহি আই কিনা, আর কত আইটেমের খাবার আইয়ে, সত্তর আইটেমের চাইতে একটা আইটেম যদি কম হয় তাহলে খাজা মঈনুদ্দিনের খবর আছে। জোরে কর আল্লাহু আকবার, আল্লাহর ওলির পক্ষে দেওয়া সম্ভব কি সম্ভব না? হে আমার বাইরের বন্ধুরা, খানা আসতে শুরু করেছে, আসতে 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 এক এক করে আসতে আসতে সত্তর আইটেমের খাবার চলে আসলো। এবার যুবকের মনের মধ্যে তুফান শুরু হয়ে গেছে, ভিতরে যুবকেরা চিন্তা করতে শুরু করলো, হাই রে আল্লাহ ওলির সঙ্গে তো আমরা বেয়াদবি করে ফেলেছি, আল্লাহ ওলির সঙ্গে আমরা তো বেয়াদবি করে ফেলেছি, আল্লাহ ওলিকে আমরা কষ্ট দিয়ে ফেলেছি, আমরা তো আল্লাহ ওলির ব্যাপারে আমরা বেয়াদবি করেছি, অবহেলা করেছি। সকলের যুবকেরা আল্লাহর ওলির পায়ে পড়ে গেল, ও খাজা মঈনুদ্দিন আমরা তো ভুল করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমরা আপনাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি এই মুহূর্তে আমাদেরকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ।
মহাব্বতে সে বলুন ইয়া ওয়ালি আল্লাহ, আমরা আল্লাহর ওলিকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলুন, ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহর ওলিকে যদি আমরা ভালোবাসি, সমাজের লোকেরা খারাপ বলবে কথা কোন ঠিক কি না? মালিক সাহেব বাবারে ভালোবাসি, শামিউল ভাষার বাবাকে আমরা ভালোবাসি, কিন্তু যতই ভালোবাসি ততই বদনাম ছড়বে কথা কোন ঠিক কি না? কিন্তু যতই বদনাম ছড়ুক না কেন গো, আমার দয়ার নবী মায়ার নবী মদিনাওয়ালা ডাকা দিয়ে কয়ও পাগলা রে, তুমি শোনো শোনো শোনো, তুমি যার সাথে চলাফেরা করতেছো তার কালেকশনটা তো আমি নবীর সঙ্গে, আমি নবীর সঙ্গে, তার কালেকশন থাকার কারণে তুমি যে তার সঙ্গে চলছো এই জন্য আমি নবীর সঙ্গে তোমারও কালেকশন হয়ে গেছে। যে আল্লাহর ওলির সঙ্গে চলাফেরা করলে, যে আল্লাহর ওলির সঙ্গে উঠা বসা করলে নবীর সাথে কালেকশন হয়ে যায়, নবীর সাথে চলাফেরা করলে আল্লাহর সাথে কালেকশন হয়ে যায়, ওই আল্লাহর ওলির সঙ্গে আমরা চলতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? বুঝতে হবে, বদনাম ছড়বে, মানুষ গালি দিবে, তারপরেও একের পরে যন্ত্রণা সহ্য করতে হবে, হাজার বাধা অতিক্রম করে হলেও আল্লাহ ওলির প্রেমের মালা গলায় রাখতে হবে, ঠিক কিনা বলুন? জোরে বলুন, ঠিক কিনা? আল্লাহ ওলির প্রেমের মালা আমরা গলায় রাখতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি এমন করে পৃথিবীর বুকে, এমন করেই হিন্দুস্তানে বেদিনকে কালিমা পড়ে মুসলমান বানিয়েছেন, নবীর আশিক বানিয়েছেন, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই আমার বন্ধুরা, শুধু তাই নয়, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন, উনি আল্লাহ পাকের জিকির করতে 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 একটা জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন, আল্লাহর ওলির চোখ আর আমাদের চোখ এক নেই। জোরে কোন? এখন কিছু বেয়াদবের হয়েছে, যারা আল্লাহর ওলির সাথে তো দূরে কথা, আমার দয়ার নবী মায়ের নবীর সঙ্গে তুলনা করে। জোরে কোন? আরো জোরে কোন? রাসূলের সাথে এরা বলে আমারও হাত আছে, নবীরও হাত আছে, আমারও পাও আছে, নবীরও পাও আছে, আমরাও খাই, নবীও খায়, আমরাও ঘুমাই, নবীও ঘুমান, আমরাও বিয়ে করেছি, নবীও বিয়ে করেছে, তাহলে আমাদের মাঝে আর রাসূলের মাঝে বেশকম কি? জোরে কোন? আরে বেয়াদব, আমরা ঘুমাইলে ওজন চলে যায়, রাসূল ঘুমাইলে ওজন যায় না, আল্লাহু আকবার বলুন। আমাদের পোশাক মুবারক না, রাসূলের পোশাক মুবারক, আমাদের পায়খানা মুবারক না, রাসূলের পায়খানা মুবারক। আরো জোরে কর, এক তুলনা কিভাবে দাও? সর্বকোন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে সুগন্ধ বের হয়। জোরে কর, সুবহানাল্লাহ। হে আমার বন্ধুরা, সুন্দর একটি কথা মনে পড়েছে, আমার দয়ার নবী মায়ের নবীজিকে সাহাবীরা যখন খুঁজতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, নবীজিকে যখন আমরা দরবারে না পাইতাম, এমন সময় আমরা কাউকে জিজ্ঞাসা করতে হতো না, নবী কোথায় গেছে, কোথায় আছে। তার কারণটা হলো আমরা নবীজি দরবারে যাইয়া নবীজিকে দরবারে না পাইয়া খেয়াল করতাম কোন দিক থেকে সুগ্রাণ আসে, আমরা খেয়াল করতাম কোন দিক থেকে সুগ্রাণ আসে, ওই সুগ্রাণের দিকে লক্ষ্য করে যাইতে 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 হঠাৎ যদি সামনে দেখতাম রাস্তার মুখ দুইটা হয়ে গেছে, রাস্তার মুখ তিনটা হয়ে গেছে, তখন কি করব, জিজ্ঞাসা করার মতো কাউকে পাই না। এমন সময় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা লক্ষ্য করতাম যদিও রাস্তার মুখ দুইটা হয়ে গেছে, এই দুই রাস্তা থেকে তিন রাস্তা
থেকে যে রাস্তা দিয়ে যে মুখ দিয়ে শুভ্রা হাস করবো আমরা ওই রোডের দিকে যাইতে শুরু করতাম যাইতে 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 অবশেষে আমার দয়ার নবী মায়ের নবীকে পেয়ে যাইতা রাসূলের সাথে তুলনা কে করে দাও তুমি রাসূল বলেন আমার সাথে তুলনা তোমরা করো না আমার সাথে তুলনা করার ক্ষমতা তোমাদের নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা শুনো আল্লাহর ওলি কি জিনিস শুনেন নজবিজি বলেন আমার উম্মতেরা শুনো আমি এখন যেইভাবে চলাফেরা করতেছি এমন ভাবে তো আমি নবীর চলাফেরা করব না আমি এক সময় পর্দা গ্রহণ করে ফেলব তবে আমার সঠিক পাগল যারা তারা যে কোনো মুহূর্তে আমাকে দেখতে পারবে আরো জোরে করে সুবহানাল্লাহ এই আমার বন্ধুরে দয়ার নবী মায়ের নবী বলেন ও আমার উম্মতেরা রে আমি এখন যেইভাবে চলাফেরা করতেছি এমন ভাবে তো আমি নবী চলাফেরা করব না এক সময় কি করব পর্দা গ্রহণ করে ফেলব ওই মুহূর্তে যখন পর্দা গ্রহণ করে ফেলব এমন সময় তো তোমরা আমি নবীকে এমন ভাবে পাইবা না তবে যে সত্যিকারে আশেক যে সত্যিকারে পাগল বেশি বেশি দূর শরীফ পড়নেওয়ালা আমি নবীর আদর্শ যাদের মাঝে বাস্তবায়িত করেছি ও আমার উম্মতেরা রে ওই উম্মতেরা যখন খুশি তখনই আমি নবীকে দেখতে পারবে হে আমার উম্মতেরা শুনো তোমরা আমি নবী যখন পড়বে গ্রহণ করে ফেলব এই পৃথিবীর বুকে যারা আলেম হবে যারা ওলি হবে গো তাদের চেহারা দিয়ে তাকাইলে আমি নবীর দিকে তাকানো হয়ে যাবে তাদের সাথে মুসাফা করলে আমি নবীর সঙ্গে মুসাফা করা হয়ে যাবে তাদের সঙ্গে বুক মিলাইলে মুআনাকা করলে আমি নবীর সাথে বুক মিলানো হয়ে যাবে আল্লাহু আকবার বলুন আর এখন কিছু কিছু বেয়াদব বাইর হইছে যারা অলির বিরুদ্ধে কথা বলে কথা কোন ঠিক কিনা শুধু অলির বিরুদ্ধে নয় রাসূলকে পর্যন্ত গালি দিতে শুরু করেছে কথা কোন ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক কিনা ওই দিন শুনতে পেয়েছি আজ যাদব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বদমাশ বলে গালি দিয়েছে কথা কোন ঠিক কিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বদমাশ বলে গালি দেওয়ার পরেও এই বেয়াদবকে যে ব্যক্তি দাওয়াত করে ওয়াজ শোনায় তার জ্ঞান বুদ্ধি কোনো কিছু থাকতে পারে না কথা কোন ঠিক কিনা আল্লাহর ওলির সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তো তুলনা করবে দূরের কথা রাসূল ওলির সঙ্গেও আমাদের তুলনা চলবে না খেয়াল রাখতে হবে আল্লাহর ওলি খাজা মুইনউদ্দিন চিশতি উনি কি করলেন জঙ্গলে ভিতরে প্রবেশ করলেন হঠাৎ করে ওনার চোখে ভেসে উঠল এই জঙ্গলের ভিতরে কিছু অগ্নি ফুজুক আছে অসুবিধা হইতেছে আপনাদের অসুবিধা হইতেছে সাইরা দিব অগ্নি পূজক আছে হঠাৎ চোখে ধরা পড়ে গেল খাজা মুইনউদ্দিন চিশতি বলেন কোথায় 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 আছে গুলি খুঁজতে শুরু করলেন খুঁজতে খুঁজতে কিছু অগ্নি পূজক ওইখানে পেয়ে গেল অগ্নি পূজকদেরকে জিজ্ঞাসা করলো এ অগ্নি পূজকেরা তোমরা এখানে কতদিন পর্যন্ত অগ্নি আগুন পূজা করতেছো অগ্নি পূজকেরা ডাক দিয়ে কয় হুজুর আমরা এখানে 30 দিন যাবত এই আগুন প্রজ্বলিত করেছি এই আগুন 30 দিন পর্যন্ত আমরা জ্বালাইছি হে আমার বাইরের বন্ধুরা খাজা মুইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে ও অগ্নি পূজকেরা রে শুনো 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 তোমরা যে আগুনের পূজা করতেছো এই আগুনের তো সাধারণ কোনো ক্ষমতা ভালো কোনো ক্ষমতা নাই এই আগুনের তো নিজস্ব কোনো শক্তি নাই পাওয়ার নাই সুতরাং ওই প্রভুর ইবাদত করো ওই প্রভুর উপাসনা করো যে প্রভু তোমাদের মধ্যে প্রাণ দিয়েছেন যেই প্রভু যে কোনো মুহূর্তে তোমাদের কাছ থেকে প্রাণ বায়ু কথাটা কেড়ে নিতে পারেন লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আওয়াজ করে বলুন আল্লাহু আকবার হে অগ্নি পূজকেরা
ওই রবের ইবাদত করো যে প্রভুর মালিক, আসমানের মালিক আল্লাহ, যে জমিনের মালিক আল্লাহ, ইহয়ি ওয়া ইউমীতু, যে কোন মুহূর্তে তোমাদের কাছ থেকে যে প্রাণ বায়ুটা দিয়েছেন, তোমার ভিতরে যিনি প্রাণ দিয়েছেন, ওয়ায়ুমীতু, এবং যিনি তোমাদের কাছ থেকে প্রাণটা যে কোন মুহূর্তে কেড়ে নিতে পারেন, ওই প্রভুর ইবাদত করো। এরা আবার কই কি কোন আগুনের নিজস্ব কোন শক্তি নাই? কে বলছে? আগুনের তো বিশাল বড় পাওয়ার, পৃথিবী পুড়ে তছনছ করে দিতে পারবে মুহূর্তের মধ্যে, যে কোন জিনিস পুড়ে তছনছ করে ধ্বংস করে দিতে পারে আগুনে। সুতরাং ওই আগুনকে যদি এই পৃথিবীর বুকে আমরা উপাসনা করি, পূজা করি, তাহলে কালে কিয়ামতের মাঠে যখন বিপদে পড়ে যাব, ওই আগুন আমাদেরকে তখন পোড়াবে না। এই জন্য দুনিয়াতে আগুনের সাথে একটা সম্পর্ক করে যাচ্ছে। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, ও বেকুবেরা শুনো, না না না, এই আগুনে নিজস্ব কোনো পাওয়ার নাই, শক্তি নাই। সুতরাং যে আল্লাহ পাক আমাদেরকে প্রাণ দিয়েছেন, যে আল্লাহ পাক যে কোনো মুহূর্তে প্রাণ বায়ুটা কেড়ে নিতে পারেন, ওই আল্লাহর উপাসনা করো, ওই আল্লাহর ইবাদত করো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন শিক্ষা দিয়েছেন যে আল্লাহ পাক আমাদের ভিতরে প্রাণ দিয়েছে, আবার আমাদের ভিতর থেকে প্রাণ বায়ুটা খেয়ে নেবেন গো, ওই আল্লাহ পাকের ইবাদত করতে হবে সব সময়, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা মুহূর্তে ওই আল্লাহ পাককে স্মরণ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? সব সময় মনে রাখিও, সব কাজে মনে রাখিও, ওই আল্লাহ রে যিনি তোমাকে দিয়েছে প্রাণ নিয়েও যেতে পারে, যিনি তোমাকে দিয়েছে প্রাণ নিয়েও যেতে পারে। কথা বলুন ঠিক কিনা? নমরুদ ছিল দীর্ঘমেয়াদী বিরাট বড় বাদশা, তাকে শিক্ষা দিতে আল্লাহ পাঠালেন কিছু মশা, ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? নমরুদকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক মশা পাঠাইছে, অল্প কিছু মশা তার নাকে মুখের ভিতরে যখন ঢুকলো, তখন নমরুদের একটা চাকর ছিল, সে শুধু মাথার পাশে বইসা জুতা দিয়ে তার মাথার মধ্যে বাড়ি দিত। কি শিক্ষা দিলেন আল্লাহ! জুতা দিয়ে বাড়ি দিলে একটু আরাম লাগে। আল্লাহ কয়ে নমরুদ শিক্ষা পায়া যায়, কাল লোকে বেড়াগেরি করে জুতা দিয়ে বাড়ি দিলে কিছুক্ষণ আরাম লাগে, কিছুক্ষণ পরে আবার যখন মাথার ভিতরে বেনবেন বেনবেন শুরু করে, কামড়ে শুরু করে, জুতা দিয়ে আরেকটা বাড়ি দেয়, আর কিছুক্ষণ মশা থাইমে থাইমে এমন পর্যায়ে হইতে 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 লাস্টে আরেকটু মোটা জুতা দিয়ে তো আর হয় না, একটা লাড়ি লইছে, লাড়ি লইয়া পরে লাড়িতে যখন বাড়ি দেয়, তখন গিয়া একটু ঠান্ডা লাগে, আরাম লাগে। কিছুক্ষণ গে যাওয়ার পরে লাডি দা যে তাইলে বাড়ি দিত, এই তাইলে বাড়ি দিলে হয় না, আরেকটু ঘুরে দেওয়ার লাগে। সময় পার হইতে 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 এমন একটা সময় চলে আসলো, আসতে পারি দিলে আর কামই হয় না, লাস্ট পর্যন্ত ব্যথা যখন কমে না, কামড়া শুরুই করছে, নমরুদ তার পিয়াসকে ডাক দেয়া কয়ে, খাদেম ডাক দেয়া কয়ে, তোকে টাকা দেই না, বেতন দেই না, মাথার মধ্যে কামড়তে কারণ কি? জোরে ভারি দিতে দাও না। হেতে কই ঠিক হইতো, জোরে ভারি দিলে আমার সুবিধা কি? এমন ভারি দিছে একবারে শেষ। নমরুদ ছিল দীর্ঘমেয়াদী বিরাট বড় বাদশা, তাকে শিক্ষা দিতে আল্লাহ পাঠালেন কিছু মশা, নাকে মুখে মশা ঢুকে, নাকে মুখে মশা ঢুকে, ফিরাইতে পারে না রে যিনি তোমাকে দিয়েছে প্রাণ নিয়েও যেতে পারে, যিনি তোমাকে দিয়েছে প্রাণ নিয়েও যেতে পারে। সব সময় মনে রাখিও, সব কাজে মনে রাখিও, ওই আল্লাহ রে যিনি তোমাকে দিয়েছে প্রাণ নিয়েও যেতে পারে, যিনি তোমাকে দিয়েছে প্রাণ নিয়েও যেতে পারে। কথা বলুন ঠিক কিনা? হে আমার বন্ধুরা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি শিক্ষা দিচ্ছেন, ও
অগ্নি পূজকেরা শোনো 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 শোনো, তোমরা ওই প্রভুর ইবাদত করো যিনি আমাদের ভিতরে প্রাণ দিয়েছেন, আবার যে কোনো মুহূর্তে আমাদের কাছ থেকে প্রাণবায়ুটা খেয়ে নিতে পারেন, ওই প্রভুর ইবাদত করো। এমন সময় খাজা মঈনুদ্দিন চিশতি যখন এই কথা বললেন, এমন সময় ওই অগ্নি পূজকেরা ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, আমরা যে আগুনের পূজা করতেছি অবশ্যই এই আগুনের নিজস্ব শক্তি রয়েছে, বিশাল বড় পাওয়ার রয়েছে। এমন সময় খাজা মঈনুদ্দিন বলেন, নিজস্ব কোনো পাওয়ার নাই। এরপরে অগ্নি পূজকেরা ডাক দিয়ে কয়, হে আল্লাহর ওলি, আপনি যদি প্রমাণ করে দিতে পারেন, আল্লাহর ওলি ডাক দিয়া বলে কি প্রমাণ করব, বলো 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 কি প্রমাণ করতে হবে। অগ্নি পূজকেরা ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, যদি প্রমাণ করতে পারেন এই আগুনের নিজস্ব কোনো শক্তি নাই, এই আগুনের নিজস্ব কোনো পাওয়ার নাই, এই কথার প্রমাণটা করে দিতে পারেন, এমন সময় সঙ্গে সঙ্গে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ আকবার বলুন। এমন সময় খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া বলে, এই অগ্নি পূজকেরা শোনো, তোমাদের একে যদি আমি প্রমাণ করে দিতে পারি আগুনের নিজস্ব কোনো পাওয়ার নাই, আগুনের নিজস্ব কোনো শক্তি নাই, এই কথার প্রমাণটা যদি তোমাদেরকে দেখাইতে পারি তাহলে তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে পারি। এমন সময় আল্লাহর ওলি যখন এই কথা বললেন, অগ্নি পূজকেরা বললেন অবশ্যই আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এমন সময় খাজা মঈনুদ্দিন চিশতি কি করলেন, এই যে আগুনের নিজস্ব কোনো পাওয়ার নাই, শক্তি নাই, এই কথাটা প্রমাণ করার জন্য একটা জুতা হাতে নিলেন। কি নিছে জোরে কোন, কি নিছে জুতা হাতে নিছে। অগ্নি পূজকেরা কয়, আগুনের নিজস্ব কোনো শক্তি নাই, হেডের প্রমাণের দেখাইব, জুতা দিয়ে কি করব। আমার আল্লাহ পাক বলেন, ওলির খেলা বুঝি শুরু হয়ে গেছে। আল্লাহর ওলির কারামত সত্য না মিথ্যা? জোরে কোন, সত্য না মিথ্যা? এই সার্টিফিকেট, এই যে আল্লাহ ওলি গুলি কারামত, মানিকশা বাবা যে কারামত গুলি দেখিয়েছেন, মানিকশা বাবার কারামত কিন্তু এখনো চলতেছে। আরো জোরে কোন, সুবহানাল্লাহ। আমি আজকে আয়েশা বেশ কিছুক্ষণ সময় খানকা শরীফে কথা বলেছি, মানিকশা বাবা পর্দা গ্রহণ করার আগে যেই যেই কথাগুলো বইলা গেছিলেন যে আমি পর্দা গ্রহণ করার পরে এই এই ঘটনাগুলি ঘটবে, আর এই ঘটনা ঘটলে তার বিপরীত তোমাদের ওইটা করতে হবে। আল্লাহর কসম, ওই লোক হুজুর আমি এখান থেকে শুনতে পেরেছি, হুজুরই খলিফা বলেছিলেন, হুজুর এই যে যে কথাগুলো বলেছিলেন আল্লাহর কসম প্রত্যেকটা কথা বাস্তবায়িত হয়ে গেছে। আল্লাহর ওলি কি সাধারণ ওলি? আরে আল্লাহ ওলি গুনে কারামত যে সত্য, নবীজি তার সত্যায়িত করেছেন। নবীজি বলেছেন, কারামাতুল আউলিয়াই হক, আল্লাহর ওলিগণের কারামত সত্য। ও আমার উম্মতেরা শুনো, আমি যখন পর্দা গ্রহণ করে ফেলবো এরপরে বেলায়েতের রূপ চলে আসবে, এই ওলিগণ যে সকল চমৎকার আচানক ঘটনাগুলি দেখাবেন সেগুলি তোমরা জাদু মনে করো না, সেটি সত্য, আল্লাহর পক্ষ থেকে পাওয়ার ক্ষমতা দিয়ে তারা এই সকল ঘটনাগুলি দেখাবে, কেরামতগুলি দেখাবে। আমি নবী সত্যায়িত করে দিলাম আল্লাহর ওলিগণের কারামত সত্য। খাজা মঈনুদ্দিন চিশতি কি করলেন, একটা জুতা হাতে নিলেন। কয়টা নিছে, একটা না দুইটা? একটা জুতা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে অন্যরা অবাক, আগুনের নিজস্ব কোনো শক্তি নাই, এই কথার প্রমাণ দেখাই দেখাই। তাহলে এখানে আবার কি করে জুতা হাতে নেওয়ার কারণ কি? খাজা মঈনুদ্দিন চিশতি মনে মনে ভাবতেছেন, এটার প্রমাণ তো অবশ্যই দেখাতে হবে, আগুনের যে নিজস্ব কোনো শক্তি নাই, পাওয়ার নাই, এই কথার প্রমাণ তো অবশ্যই দেখাতে হবে। খাজা মঈনুদ্দিন যখন জুতা হাতে নিলেন, এমন সময় আমার আল্লাহ কয়, এ খাজা মঈনুদ্দিন জুতা ছাড়ো আগুনের উপরে। জোরে কোন, সুবহানাল্লাহ। হে আমার বন্ধুরা, আমি রিয়া দরবার শরীফ ভক্তরা বাবারা,
এমন সময় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কি করলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো ওই খাজা মঈনুদ্দিন চিশতির একটা জুতা আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলেন। আগুনের মধ্যে যখন নিক্ষেপ করে দিলেন, এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, হে আগুন, আমি আল্লাহ পাক যার ভালোবাসায় কলকাইরা সাজাইলাম, ওই নবীর প্রেমের মালা পরে খাজা মঈনুদ্দিন ওলি হয়েছে, আমি আল্লাহ পাক যখন নাকি একটা জুতা আগুনের মধ্যে নিক্ষেপ করলেন গো, সঙ্গে সঙ্গে ওই 30 দিন যে আগুন 30 দিন পর্যন্ত প্রজ্বলিত করেছিলেন ওই আগুন সঙ্গে সঙ্গে নিভিয়া যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ, কেন আমি পেয়েছিলাম তোমারি দেখা গো মানিকশা, তোমারি দেখা তুমি বিনে অন্তর আমার, তুমি বিনে এই পৃথিবীতে আমি বড় একা, কেন আমি পেয়েছিলাম তোমারি দেখা গো মানিকশা, তোমারি দেখা তুমি বিনে এই জগতে আমি বড় একা, কাঁদিতে কাঁদিতে আমার জীবন গেল পোড়াইয়া, কাঁদিতে কাঁদিতে জীবন গেল ফোরাইয়া, আজ খুঁজি মানিকশা গোরিয়া, আজ খুঁজি মুর্শিদ গোরিয়া, কথা বলুন ঠিক কিনা? হে আমার বন্ধুরা, আল্লাহর ওলিগুলির সঙ্গে কখনো বেয়াদবি করা যাবে না, কথা কোন ঠিক কিনা? হে আমার বন্ধুরা, আল্লাহর ওলিগুলির সঙ্গে বেয়াদবি করা যাবে না, তার কারণ হলো আল্লাহ ওলির সঙ্গে আল্লাহ ওলির পক্ষে সাহায্যকারী রয়েছেন কে? আরো জোরে বলুন, কে রয়েছেন? আল্লাহ পাক আল্লাহ ওলির জন্য সাহায্যকারী রয়েছেন। সুতরাং আল্লাহ পাক যাকে সাহায্য করেন তার সঙ্গে পৃথিবীর কোন মানুষ কুলায় উঠতে পারবে না, তার সঙ্গে পৃথিবীর কোন মানুষ পারবে না, কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধু গো, ও আমার মুরব্বী বাবারা, এবার শুনুন, আমরা যে আল্লাহর ওলিগুলির পিছনে দৌড়াই এতে করে আমাদের লাভ কি, এই লাভটাও জানা দরকার আছে না নাই? আমরা যে মানিকশা বাবার পাগল, আমরা যে শামিউল বাশার শামিউল বাশার পীর সাহেব হুজুরের পাগল, আমরা যে পীর সাহেব হুজুরের পিছনে দৌড়াই তার কারণ কি, আমাদের লাভ কি? আমার দয়ার নবী মায়ের নবী সেই বিষয়ে কি বলে গেছেন? ওই ওলির পিছনে দৌড়ালে লাভ কি, সেই বিষয়ে আমরা জানতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহর ওলিগণের পিছনে দৌড়ালে আল্লাহর ওলিগণের সঙ্গে থাকলে কয়েকটা লাভ আছে, এর মধ্যে বাস্তবমুখী একটা লাভ হলো আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারি, এই পৃথিবীর বুকে যে যার কাছে থাকে যে যার সাথে থাকে সে তাই শিখে। যেমন ডাক্তারের সাথে চললে একটা সাধারণ মানুষ কিন্তু ডাক্তারের মতোই হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এই আমার বন্ধুরা, একজন ড্রাইভারের সঙ্গে একটা সাধারণ মানুষ চললে এই সাধারণ মানুষটা সাধারণ মানুষ থাকে না, ওই সাধারণ মানুষটাও কিন্তু এক সময় ড্রাইভার হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? একটা সাধারণ মানুষ যখন আরেকটা ব্যবসায়ীর সঙ্গে চলবে, চলতে 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 ব্যবসার ভাবমূর্তি সাধারণ মানুষটাই শিখে বলে। এই আমার বাইরের বন্ধুরা, সাধারণ মানুষ যখন আল্লাহর
সঙ্গে দৌড়াতে থাকে, আল্লাহর ওলির সঙ্গে আসা যাওয়া থাকে, আল্লাহর ওলির সঙ্গে চলাফেরা করে গো। একটা সাধারণ মানুষ যখন আল্লাহর ওলির সঙ্গে চলতে থাকে, ওই সাধারণ মানুষটা সাধারণ মানুষ থাকে না, এই সাধারণ মানুষটা সাধারণ মানুষ থাকে না। আল্লাহর ওলির সঙ্গে চলতে 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 আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে আমার বান্দা শোনো, এই পৃথিবীর বুকে কোন ডাক্তারের পিছনে দৌড়ায় নাই, কোন নেতার পিছনে দৌড়াও নাই, হে আমার বান্দা শোনো, ও আমার বান্দারি শোনো শোনো শোনো, তুমি যেই লোকের পিছনে দৌড়াইতেছো তার কানেকশন তো আমি আল্লাহর সঙ্গে হয়ে গেছে, যার পিছনে দৌড়াইতেছো এই ওলির কানেকশন তো নবীর হয়ে গেছে, এই ওলির কানেকশন নবীর সাথে নবীর প্রেমের মারা পড়ে সে ওলি হয়েছে, এই ওলি হওয়ার কারণে ওলির পিছনে দৌড়ানোর কারণে আমি আল্লাহ পাক তোমাকে সাধারণ রাখে নাই, আমি আল্লাহ পাক তোমাকে ওলি হিসাবে ঘোষণা করে দিলাম। হে আমার বন্ধুরা, এই পৃথিবীর বুকে যদি আমরা ওলির পিছনে দৌড়াই তাহলে আমরাও একসময় ওলি হয়ে যাব, আল্লাহ পাকের মাহবুব বান্দা হয়ে যাব। আমরা যখন এই পৃথিবীর বুক থেকে বিদায় নেব ওই মুহূর্তেও আমাদের জন্য কালিমাওয়ালা লই, কালিমাওয়ালার সঙ্গে অর্থাৎ ইমানদার হইয়া এই পৃথিবী থেকে বিদায় হওয়া যাবে। যদি আমরা ওলির পিছনে যাই, যদি আমরা ওলির পিছনে দৌড়াই, আমরা যদি ওলির পাগল হই, আল্লাহ ওলির সঙ্গে ওটা বসা করতে থাকে, তাহলে আমাদের জন্য মৃত্যুর সময় দুইটা লাভ। একটা লাভ হলো আল্লাহর ওলি গুণে বেশি বেশি করে জিকিরের তালিম দেয়, কথা কোন ঠিক কিনা, নাকি তালিম দেয় না, নামাজের পাশাপাশি, রোজার পাশাপাশি, হজ আদায়ের পাশাপাশি, যাকাত আদায়ের পাশাপাশি বেশি বেশি করে জিকিরের তালিম দেন, কথা কোন ঠিক কিনা। এই জিকিরের তালিম দিলে লাভ কি? এই বান্দাটা যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হয়ে যাবে, একটা ওলির পাগল মালিক সাহাবার প্রেমের পাগল যারা এই পৃথিবী থেকে যখন বিদায় হয়ে যাওয়ার সময় হয়ে যাবে গো, এমন সময় দেখা যাবে এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হইলে আজরাইল চলে আসবে এই মালিক সাহেব বাবার ভক্তের কাছে জান কবজ করার জন্য, পাও দিয়ে জান কবজ করতে চাইবে, এমন সময় পায়ে জবাব দিবে, ও ফেরেশতা আজরাইল, না না না, এই পাও দ্বারা তো জান কবজ করতে পারবা না। এমন সময় আজরাইল ডাকে দিয়া বলবে, ও পাও কেন তোমার মধ্য দিয়ে জান কবজ করতে পারবো না, তার কারণ কি? এমন সময় পাও জবাব দিবে, ও আজরাইল শোনো, এই পাও দ্বারা জান কবজ করতে পারবা না, এই জন্যই এই পাও দ্বারা হেঁটে হেঁটে এই বান্দাটা মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে, এই পাও দ্বারা হেঁটে হেঁটে এই বান্দাটা মালিক সাহাবার দরবারে গিয়েছে, আল্লাহু আকবার বলুন, এই পাও দ্বারা হেঁটে হেঁটে মালিক সাহাবার দরবারে গিয়েছে, মালিক সাহাবার দরবার থেকে এই বান্দাটা কিছু সবক সে শিখেছে, সবক শিখিয়া আদায় করিয়া এই বান্দাটা মসজিদে গিয়েছে, সুতরাং এই পাও দ্বারা জান কবজ করতে পারবা না। এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম চলে যাবে হাতের কাছে, হাত দিয়ে জান কবজ করতে চাইবে, হাত দিয়ে জান কবজ করতে চাইলি হাতে জবাব দিবে, ও আজরাইল না না, এই হাত দ্বারাও তো এই বান্দার জান কবজ করতে পারবা না, তার কারণটা হলো এই পাও দ্বারা জান এই হাত দ্বারা জান কবজ করতে পারবা না, তার কারণটা হলো এই হাত দ্বারা আল্লাহর এই পাগল নবীর পাগল ওলির পাগল এই হাত দ্বারা আল্লাহর কোরআনের পৃষ্ঠা উল্টাইয়া উল্টাইয়া তেলাওয়াত করেছে, এই হাত দ্বারা আল্লাহর ওলির সঙ্গে মুসাফা করেছে, আল্লাহু আকবার বলুন। আজরাইল চলে যাবে এমন ভাবে কানের দিক দিয়ে চলে গেলে কান দিয়েও জান কবজ করতে পারবে না, জবান দিয়ে মুখ দিয়ে জান কবজ করতে চাইলে মুখ দিয়েও পারবে না, চোখ দিয়ে জান কবজ করতে চাইলেও চোখ দিয়ে পারবে না, এখন জান কিভাবে কবজ করবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম পেরেশান হয়ে যাবে, আল্লাহ পাককে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, ও প্রাণের মাওলা, কোন পাগলের কাছে পাঠাইলা, পাও দিয়ে জান কবজ করতে চাইলাম পারলাম না, হাত দিয়ে জান কবজ করতে চাইলাম পারলাম না, কান দিয়ে জান কবজ করতে চাইলাম পারলাম না, ও প্রাণের মাওলা, চোখ দিয়ে জান কবজ করতে চাইলাম পারলাম না, ও দয়াময় মাওলা গো, তাহলে বলো 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 ওই বান্দার জান কেমন করে কবজ করব?
আমার আল্লাহ পাক বলেন, এই আজরাইল আমার পাগল বান্দারে এক পাল্লায় মাফ ইসলাম। আরো জোরে কোন, আমার হগল বান্দারে এক পাল্লায় মাফিস না, এক এক বান্দার হিসাব এক এক রকম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা জাজরাইল রে, সকল বান্দাকে এক পাল্লায় মাপা যাবে না, এই বান্দা যার অন্য সিস্টেমে কবজ করতে হবে। আল্লাহ পাক যখন এই কথা বলবেন, এমন সময় আজরাইল ডাক দিয়ে বলবে, ও আল্লাহ এই বান্দার যান কেমন করে কবজ করব। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা আজরাইল যাও এই বান্দার কাছে যাও, তারে পড়বে তোমার না, আমি আল্লাহর নামটা তোমার হাতের মধ্যে লিখে নাও। আল্লাহ একবার বলো, তোমার তোমার হাতের মধ্যে আমি আল্লাহ পাকের নামটা লিখে নাও, আমি আল্লাহ পাকের নামটা লিখিয়া ওই বান্দার সম্মুখে ধরে দাও। বান্দার সম্মুখে ধরে দিলে তার ভিতরে আমি আল্লাহর নাম দেখার সঙ্গে সঙ্গে ভিতরে জিকির শুরু হয়ে যাবে, আমি আল্লাহর নামের ঢেউ খেলতে থাকবে। আল্লাহ একবার বলুন, হে ইসরাইল আমি আল্লাহর নাম তোলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর নামে জিকির শুরু হয়ে যাবে। জিকির করতে 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 কোন সময় তার ভেতর থেকে প্রাণ বায়ু টাবের হয়ে যাবে, পৃথিবীর কোন মানুষ তার পাবে না। আমার দয়ার নবী মায়ানই বলেন, ওই সকল বান্দাদের জান এমন ভাবে কবজ করা হবে, আল্লাহর অলিগণের পাগলদের জান এমন ভাবে কবজ করতে হবে, একজন মুমিনের জান এমন ভাবে কবজ হবে, যেমন ভাবে একটা শিশু বাচ্চা তার মায়ের স্তন পান করতে করতে ঘুমিয়ে যায় টের পায় না, আল্লাহর অলিগণের পাগলদেরও জান ঠিক তেমন ভাবে কবজ করা হবে, বিন্দু মাত্র টের পাবে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার বন্ধুরা, তাহলে যে ওলি আমাদেরকে জিকির শিখাচ্ছেন, আল্লাহ ওলিগণ যে জিকির আদায় করে যেমন ভাবে জিকির আদায় করে আল্লাহ ওলিগণ অলি হয়েছেন, ওই জিকির আমরাও করতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? সুতরাং গলা ছেড়ে দিয়ে সকলি উচ্চ স্বরে আমরা জিকির করব, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিক্ষা দিলেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, ও আমার উম্মতেরা তোমরা এমন তারা জিকির করো যাতে করে অন্য লোকেরা দেখে তোমাদেরকে পাগল করে, এমন ভাবে জিকির আমাদেরকে করতে হবে, ওই জিকিরের জন্য আমরাও আল্লাহ জিকিরের জন্য আমরাও পাগল হইতে চাই কি চাই না? আর বলুন, চাই কি চাই না? তাহলে সকলেই একটু ফাঁক জায়গা দিয়ে একটু বন্ধ করি, বন্ধ করে আমরা সকলেই একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
টাকা চাই না, পয়সা চাই না, এই রামানি মুক্তা চাই না, বাঙ্গা কপাল জোড়া লাগাই দে যৌব মর্শিদ মরে মদিনার গোলামে আমায় দে যৌব মদিনার গোলামে আমায় দে যৌব মর্শিদ মরে মদিনার গোলামে আমায় দে যে মাশাআল্লাহ কার চুম্বকেরা হাসান হোসেনের প্রেমে মরা গো ও ও ও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এহলা কার চুম্বকেরা হাসান হোসেনের প্রেমে মরা গোয়া করে দিদার হয় দে মর্শিদ মরে মদিনার গোলামে আমায় দে যৌব মদিনার গোলামে আমায় দে যৌব মর্শিদ মরে মদিনার গোলামে আমায় দে যে মাশাআল্লাহ মর্শিদ মরে মদিনার গোলামে আমায় দে মদিনার গোলামে আমায় দে মানিক শাহ বাবা মদিনার গোলামে আমায় দে মদিনার গোলামে আমায় দে মানিক শাহ বাবা মদিনার গোলামে আমায় দে মাশাআল্লাহ মদিনা আমি তো জান
মানে গো মাদানি সাতুমে আপনা বাহাবাবা আমি তো জানি গো রাজা সাতুমে আপনা বাহাবাবা আমি তো জানি গো আমরি তুমি আপনা বাহাবাবা আল্লাহ আল্লাহ মর্শিদে তোমায় পাবো গো বলে কুহুরিয়ামে দেশে গো আজান তোমায় পাবো গো বলে কুহুরিয়ামে দেশে গো আমি তো জানি গো মুর্শিদে তুমি বেঁচে থাকবো গো
বিজিবি হলে মনে আর কি দেখা হবে নিজি বলে মনরে আর কি দেখা হবে নিজি বলে মারহাবা আমি জানি গো মানিক শাহ বাবা প্রেমের কত জালা আমি জানি গো মানিক শাহ বাবা প্রেমের কত জালা তোমরা কি যাই পাহয়া পাবন তোর কইরা কহেলা আমি জানি গো মানিক শাহ বাবার প্রেমের কত জালা আমি জানি গো মুর্শিদে রই প্রেমের কত জালা প্রেম কোহিয়াতে প্রেম কোহিয়াছে ভালা দেখতে ভালা পে তোরে পুরা কহিলা উপর উপর দেখতে ভালা পে তোর পুরা কহিলা আমি জানি গো মুর্শিদের পিহিরি তের কত জালা আমি বুঝি গো মানিক শাহ বাবার প্রেমের কত জালা মারহাবা মারহাবা ভালা 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 রসুল আজম রাজা বাবা মদানিশা মানিক শাহ আমির শাহ মারহাবা জল শাহ যাইতাম সাইরা পাদি গোহর মালিক শাহ তোমার লাইগা রে মালিক শাহ তোমার লাইগা রে দইয়া তোমার লাইগা রে আমার গো জর জওয়ার মনে লইসা রিয়া যাইতাম সাইরা পাদি গোহর মালিক শাহ তোমার লাইগা রে মাশাআল্লাহ জঙ্গলার বেতর বাজলা মেঘটা ভবর কহিন জঙ্গলার বেতর বাজলা মেঘটা ভবর বায়ো নাই রে পাণ্ডব নাই রে কে লইবে খবর দয়া বায়ো নাই রে পাণ্ডব নাই রে কে লইবে খবর মরেছে তোর লাইগা রে দয়াল তোর লাইগা রে আমার গো জর জওয়ার মনে লইসা দিয়া যাইতাম সাইরা পাদি গোর মালিক শাহ তোর লাইগা রে মারহাবা মারহাবা কহটো ব্রিক
বুকের তোলায় গেলাম সায়া পাইবার আশে ইহে পটো বুকের তোলায় গেলাম সায়া পাইবার আশে ইহে ডাল ভাঙ্গিয়া রুদ্র আশায়া পূর্ণ করব দুষে মানিক শাহ ডাল ভাঙ্গিয়া রুদ্র আশায়া পূর্ণ করব দুষে দয়াল তোর লাইগা রে মোরশে তোর লাইগা রে আমার রঙ্গো জর জওয়াবর তনে লই সাতিয়া সাইতাম সাইরা পারি গোর মোরশে তোর লাইগা রে তোর লাইগা রে মালিক শাহ তোর লাইগা রে আমার রঙ্গো জর মনে লইসা রিয়া সাইতাম সাইরা পারি বহর মানিসা তোমার লাইগা রে মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আর হইবার আশে ইহে কেয়া গাটে গিয়ে চিলাম আর হইবার আশে ইহে আমার দেখিয়া কেয়া ভাসে দূরে দূরে দয়ার তোর লাইগা রে সাইতাম সাইরা পারি গোর মানিশা তোর লাইগা রে তোর লাইগা রে মোরশে তোর লাইগা রে আমার রঙ্গো জর জওয়াবর মনে লইসা দিয়া সাইতাম সাইরা পারি গোর মোরশে তোর লাইগা রে মাশাআল্লাহ গহীন জঙ্গলার ভিতর বাদলাম একটা ভওয়ার গহীন জঙ্গলার ভিতর বাদলাম একটা ভওয়ার ভাই নাই রে পাম্বব নাই রে কে রইবে খবর দয়া ভাই নাই রে পাম্বব নাই রে কে রইবে খবর মোরশে তোর লাইগা রে আমার রঙ্গো জর জওয়াবর মনে লইসা দিয়া সাইতাম সাইরা পারি গোর মোরশে তোর লাইগা রে মারহাবা মা মহারে
Zahana
নাই তো দশা নামায় পোনার পরে ইয়ে নবী গো আমরা গুনা কাজে সালা তোষা নাম চালাই তো দশা নামায় আপনার পরে ইয়ে নবী গো আমরা গুনা কাজে সালাম আমরা গুনা কাজে আমরা গুনা কাজে মারহাবা তুমি আমার প্রভুর বন্ধু ও ও ও ও ও ও ও পার কোটে দাও পাব সিন্ধু ওয়া 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 মারহাবা তুমি আমার প্রভুর বন্ধু ও ও ও ও ও ও ও পার কোটে দাও পাব সিন্ধু ওয়া দান কালে দিও দেখা নিদান কালে দিও দেখা পাই যে তোমার ইয়ে নবী গো আমরা গুনাহ কাজে সালা তো সালাম জানাই নবী গো আমরা গুনাহ সালাম আমরা গুনা করে সালা আমরা গুনা করে সালাম আমরা গুনা করে সালাই আমরা গুনা করে নবী গো আমরা গুনা করে মারহাবা কালে দিও দেখ মরণ কালে দিও দেখা পাই যে তোমার ইয়ে নবী গো আমরা গুনাহ কাজে ইয়ে সালা তো সালাম জানাই তো দশা নাম জানাই আপনার পরে ইয়ে নবী গো আমরা গুনাহ কাজে সালাম আমরা গুনা করে সালা আমরা গুনা করে সালাম আমরা গুনা করে সালাই আমরা গুনা করে ইয়ে নবী গো আমরা গুনা করে ইয়ে সালা তো সালাম জানাই তো দশা নাম জানাই আপনার পরে ইয়ে নবী গো আমরা গুনা করে মাশাআল্লাহ যে শোধ অগ্রহণবি তোমার দর সওয়ার চাই যে শোধ অগ্রহণবি তোমার দর চাইনাহায়ামে এই পৃথিবীর চাইনাহায়ামে এই পৃথিবীর রাজ সিংহাসন চাই যে শুদ্ধ অগণবি তোমার দরস চাই যে শুদ্ধ অগণবি তোমার দরস মারহাবা তুমি আমার হয়ে গেলে আমি যে তোমার ইহ
তুমি আমার হয়ে গেলে আমি যে তোমার কাল পরকালে ভাব না নাই আওয়া তুমি আমার দুঃখের সাথী তুমি আমার দুঃখের সুখের চাই যে সৌদ অগণবী তোমার দরশন চাই যে সৌদ অগণবী তোমার দরশন মারহাবা মারহাবা মাশাআল্লাহ বল্লাই রশি দিয়া পাশে কোথা হতে পাহাড়টা তোর বিচে দে জলে আমার প্রাণ দয়াল মুর্শিদ চাওয়ান তোর বিচে দে জলে আমার প্রাণ বল্লাই রশি দিয়া পাশে বল্লাই রশি দিয়া পাশে কোথা হতে পাহাড়টা তোর বিচে দে জলে আমার প্রাণ জলে আমার তোমারে যে ভালোবাসি আমার মুখে বলবো কি তোমার সবই আমার মাঝে পটু করে দাইকাছি হাই হাই তোমার সবই আমার মাঝে পটু করে দেখাছি গুনগুন করে হৃদয়ে ভরে গুনগুন করে হৃদয়ে ভরে গাইতেছি যে তোমার গান তোর বিচে দে জলে আমার প্রাণ দয়াল মানিক চাঁদ তোর বিচে দে জলে আমার প্রাণ কলাই রোশি দিয়া পাশে কলাই রোশি দিয়া পাশে কোথা হতে মাহরোটা তোর বিচে দে জলে আমার প্রাণ দয়াল মানিক চাঁদ তোর বিচে দে জলে আমার প্রাণ পানিতে যে নৌকা পাশে পাশে ডিঙ্গা সাগর সেই বাপেতে ভাসায়ও না মালিক সাহা বাবা আমার পানিতে যে নৌকা পাশে পাশে ডিঙ্গা সাগর সেই বাপেতে ভাসায়ও না মালিক সাহা বাবা আমার দয়াল মরেছি তো কতই ভালোবাসে তোমার দয়াল মরেছি তো কতই ভালোবাসে তোমার কলাই রোশি দিয়া বাসে কলাই রোশি দিয়া বাসে কোথা হতে মাহরোটা তোর বিচে দে জলে আমার প্রাণ দয়াল মরশিদ চাঁদ তোর বিচে দে জলে আমার প্রাণ মারহাবা পানিতে যে লবণ মিশে চিনি মিশে দুধে দেয় সেই বাপেতে মিশা মিশে কর মালিক সাহায় আমার পানিতে যে লবণ মিশে চিনি মিশে দুধে দেয় সেই বাপেতে মিশা মিশি কর মালিক সাহায় আমার ও দয়াল মরশিদ
কতই ভালোবাসে তোমারই এহ দয়া পরশি দো কতই ভালোবাসে তোমার বলাহি রোশি দিয়া পাশে বলাহি রোশি দিয়া পাশে পোতা হতে মহারোটা তোর বিচে দে জলে আমার প্রাণ মানিশা পাপা জান তোর বিচে দে জলে আমার প্রাণ মায়া শুনতে লাগে মুর্শিদ লইও মোর খবর প্রাণের মালিক সাগো আমি মরলে কি সুখ হইবে তোমার আমি মরলে কি সুখ হইবে তোমার আমি দোষী কলঙ্কি নিয়ে এই বহন প্রাণের মালিক সাগো আমি মরলে কি সুখ হইবে তোমার আমি মরলে কি সুখ হইবে তোমার মারহাবা সুখ আমি তাই নারে দয়াল ওক না সুখই তোমার সুখ আমি চাই নারে দয়াল ওক না সুখই তোমার তুমি বিনে এই অদমের কে লইবে খবর প্রাণের মালিক সাগো তুমি বিনে এই অদমের কে লইবে খবর প্রাণের মালিক সাগো আমি মরলে কি সুখ হইবে তোমার আমি মরলে কি সুখ হইবে তোমার মাশাল্লাহ আমি দোষী কলঙ্কি নিয়ে এই প্রাণের মালিক সাগো আমি মরলে কি সুখ হইবে তোমার আমি মরলে কি সুখ হইবে তোমার মাশাল্লাহ তোমার প্রীতিতে আমার অঙ্গ জোর তোমার প্রীতিতে আমার অঙ্গ জোর মায়া যদি লাগে মুর্শিদ লইও মোর খবর প্রাণের মালিক সাগো মায়া যদি লাগে মুর্শিদ লইও মোর খবর প্রাণের রাজা সাগো আমি মরলে কি সুখ হইবে তোমার আমি মরলে কি সুখ হইবে তোমার মারহাবা মারহাবা মাশাআল্লাহ দরে যা কোলে দাও না প্রভু কপাল খুলে দাও না প্রভু যেতে লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতের সুরে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ পাক যেন আজকের আমিরিয়া দরবার শরীফের ঈসা সওয়াব মাহফিলকে জড়িয়ে করে আমরা যখন বিপদে পড়ে যাব, আমাদের সঙ্গী যখন কাউকে পাব না, ওই কঠিন মুহূর্তে আজকের এই রাত্রটাকে জড়িয়ে করে আল্লাহ পাক যেন আমাদের জন্য নাজাতের ঘোষণা করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবং যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকি সিরাতাল মুস্তাকিম পর্যন্ত তাওফিক যেন আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটি বিশেষ কথা হলো, মুর্শিদকে ভালোবাসলে, আল্লাহর রাসূলকে ভালোবাসলে সমাজে কিছু লোক আছে তারা দেখতে পারবে না, গালি দিবে, মন্দ বলবে, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? সমাজের লোকেরা মন্দ বলবে বলো, সমাজের লোকেরা গালি দিবে, দেখ তারপরও মুর্শিদকে ভালোবাসতে রাসূলকে ভালোবেসে যদি এই পৃথিবী থেকে বিদায় হতে হয়, পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, তারপরেও মুর্শিদের প্রেমের মালা রাসূলের প্রেমের মালা ছাড়ব না, ঠিক কিনা বলো? আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক সমল দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।